নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা পর্ব। যারা ডিম খেতে ভালোবাসেন তাদের জন্য নিয়ে এসেছি একদম সেরা স্বাদের একটি ডিমের রেসিপি। অল্প সময়ে, অল্প উপকরণে, কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায়, তবে গরম ভাতের সাথে খেতে অমৃত সমান। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক এই ভিডিওটি। রেসিপিটা তৈরি করার জন্য এখানে 4টে ডিমকে সিদ্ধ করে রেখেছি। একটা ছুরিতে করে এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি। এর ফলে তেলে দেওয়ার সাথে সাথে যেমন ডিমটা ফেটে তেল ছিটকে লাগবে না, তেমনই ঝাল মশলাও খুব ভালোভাবে ডিমের ভেতর ঢুকে যাবে। এবারে এর মধ্যে দেয়া হচ্ছে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো। সব কিছুকে ডিমের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে, একদম ধোঁয়া ওঠা করে গরম করে নিতে হবে। তারপর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি। ডিমগুলিকে হালকা ভেজে নিতে হবে, এখানে খুব বেশি ভাজবেন না। খুব বেশি ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যায় আর শক্ত হয়ে গেলে খেতে খুব ভালো লাগে না, তাই আমি হালকা ভেজে নেব। হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে, ডিমগুলি ভাজা হয়ে গেছে, এবারে এগুলিকে তুলে নিতে হবে। ওই তেলেতেই দিয়ে দিলাম আরও 1 চা চামচ সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেয়া হচ্ছে 1টা শুকনো লঙ্কা আর 1 চামচের 1/3 ভাগ কালো জিরা। শুকনো লঙ্কাটাকে অবশ্যই একটু কেটে দেবেন মাঝখানে, যাতে তেলে ফেটে না যায়। ফোড়নকে 1 সেকেন্ড ভেজে নেওয়ার পর দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এই সময় দেয়া হচ্ছে 1টা মাঝারি সাইজের টমেটো কুচি। দিচ্ছি পরিমাণ মতন লবণ। আগে ডিম ভাজার সময় আমি সামান্য লবণ দিয়েছিলাম, সেই বুঝে বাকি স্বাদ অনুযায়ী লবণ এই সময় দিয়ে দিলাম। আর খুবই সামান্য হলুদ গুঁড়ো, আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন। আর দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই সময় 1টা মশলার পেস্ট তৈরি করে নেব। এর জন্য একটি মিক্সির জারের মধ্যে দেওয়া হচ্ছে 4 চা চামচ পোস্ত আর 1/2 চামচেরও কম সর্ষে। এখানে হলুদ সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে আমি 1/2 চামচেরও কম ব্যবহার করলাম। প্রথমে শুকনো অবস্থায় 1টা পাউডার তৈরি করে নিতে হবে। অল্প জল দিয়ে দিলাম, 3 টেবিল চামচের মতন জল দিয়ে 1টা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা বানানো হয়ে গেছে, মিনিট 2-3 সময় ধরে কষিয়ে নেওয়ার পর দেখুন টমেটো একেবারে নরম হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দেয়া হচ্ছে যে আগে থেকে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা, যে সর্ষে আর পোস্ত পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিলাম। মশলার জারটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবার গ্যাসের আঁচ মাঝারিতে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে মশলাকে খুব বেশি ভাজার দরকার নেই, কারণ সর্ষে আর পোস্তকে বেশি ভাজলে পোস্তর স্বাদ নষ্ট হয়ে যাবে। 1 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেয়া হয়েছে ডিম, আগে থেকে ভেজে রাখা ডিমগুলি। ডিমগুলিকে দিয়েও সামান্য মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব। খুবই সামান্য পরিমাণে জলটা ব্যবহার করলাম। এখানে গ্রেভি খুব বেশি থাকবে না, গামাকো ধরনেরই হবে, তাই জলের পরিমাণটা খুবই কম ব্যবহার করলাম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ মাঝারিতে করে দিয়ে ঢাকা দিয়ে 4-5 মিনিট মতন রান্না করে নেব। ঠিক 5 মিনিট পর ফিরে আসলাম। গ্রেভিটা অনেকটাই টেনে এসেছে, বেশ গামাকো হয়েছে আর রান্নাটা অলমোস্ট হয়েই এসেছে। নামানোর আগে 1 চা চামচ কাঁচা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি খুব অল্প সময়ে, অল্প পরিশ্রমে ডিমের একটি দারুণ স্বাদের রেসিপি। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। যারা এইভাবে তৈরি করেছেন তারা তো জানেনই, আর যারা তৈরি করেননি তারা অবশ্যই একবার তৈরি করে দেখুন। দেখবেন বারবার
বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়। এই ছিল আমার আজকের সহজ সুস্বাদু ডিমের রেসিপি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।